যেতে খাবার না না সমস্যা নেই, সুন্দর তো যাচ্ছে। এখন যে প্রেশার চলছে, ঠিক আছে দেখ। ওকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত পাঠক বৃন্দ, আমাদের গার্ডেনের লেখক বৃন্দ, যারা দেখছেন সকলকে আমরা এই সন্ধ্যায় শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন নবীন লেখক গার্ডিয়ানের এই বই মেলায় প্রকাশিত কিংডম অফ আউটসাইডার বইয়ের সম্মানিত লেখক সৈয়দ রানা ভাই। আমরা সৈয়দ রানা ভাইকে গার্ডিয়ান পাবলিকেশনসের অফিসে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন নতুন ধারার প্রতিষ্ঠান গার্ডিয়ান তরুণদের নিয়ে কাজ করে। আমাদের ম্যাক্সিমাম কাজগুলো তরুণদের নিয়ে, তরুণদের চিন্তা ভাবনাগুলো কেমন, তারা জাতিকে কিভাবে দেখে, পৃথিবীকে কিভাবে দেখে, নানান চিন্তা কাঠামোকে কিভাবে দেখে এবং তাদের সংকটগুলো কিভাবে অ্যাড্রেস করা উচিত, তাদের সম্ভাবনাগুলোকে কিভাবে কাজে লাগানো উচিত, সব মিলিয়েই গার্ডিয়ান কাজ করে যাচ্ছে তার সীমিত সামর্থ্য নিয়ে, শত সীমাবদ্ধতাকে সাথে। আর আপনাদের সকলের আন্তরিকতা প্রত্যাশার চেয়েও বেশি সাপোর্ট সহযোগিতা নিয়েই গার্ডিয়ান আজকে এখানে এসে দাঁড়িয়েছে। আগামী 9 ফেব্রুয়ারি গার্ডিয়ান ফোর্থ ইয়ারে প্রবেশ করছে ইনশাআল্লাহ। আজকে আমরা কথা বলব আমাদের আপকামিং বই। আমরা চিন্তা করছি প্রত্যেকটা বই সম্পর্কে আপনাদেরকে আমরা ডিটেইলস করার চেষ্টা করব। আজকে আমরা কথা বলবো সৈলনা ভাইয়ের সাথে, যিনি কিংডম অফ আউটসাইডার্স বইয়ের বইয়ে কী থাকছে, এই বই কেন পাঠকদের জন্য, আসলে এই বইটাতে কী কী থাকবে, তা কেন আপনারা পড়বেন, কেন আপনাদের পড়া উচিত, জানা উচিত, এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটা ছোট্ট আয়োজন করেছি, আনুষ্ঠানিক আয়োজন। আমরা আশা করব আপনারা উপভোগ করবেন যারা দেশ বিদেশে আছেন এই সন্ধ্যায়। সম্ভবত বেশ লম্বা একটা লাইভ হবে, লম্বা 15-20 মিনিট তো লাগবে। যারা ওয়াইফাই কানেক্ট করে নিতে চান তাদের জন্য সহজ, আর যাদের ডাটা অনেক বেশি, আমাদের আমরা ভয় পাই ডাটা আমাদের কম থাকে, আমরা ওয়াইফাই ইউজ করি, আপনারা ব্রডব্যান্ড ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের সৈলনা ভাই, আমি ব্যক্তিগতভাবে তাকে শ্রদ্ধা করি, তরুণ আন্তর্জাতিক বিশ্লেষক, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে পড়াশোনা করেন, বিশ্লেষক কিনা এখনই আমরা দাবি করব না, বাট আন্তর্জাতিক ইস্যু নিয়ে তার সিরিয়াস লেভেলের আগ্রহ, পড়াশোনা করেন, বোঝার চেষ্টা করেন এবং নিজের মতামতগুলোকে তুলে ধরার চেষ্টা করেন। তো আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি সৈলনা ভাইকে আমাদের জাতির উদ্দেশ্যে, আমাদের তরুণদের উদ্দেশ্যে, আমাদের পাঠকদের উদ্দেশ্যে কিংডম অফ আউটসাইডার বই নিয়ে আলোচনা করার জন্য। তো সৈল ভাই, এই সন্ধ্যায় আরও স্বাগত। ভাই, আমি প্রথমে গার্ডিয়ানের যারা পাঠক যারা, আমি তাদেরকে স্বাগত জানাতে চাই। আর একটা কথা হচ্ছে আন্তর্জাতিক বিষয়ের বিশ্লেষক এটা না, ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়ের প্রতি আমার আগ্রহ আছে ছোটকাল থেকে, সেই হিসেবে আন্তর্জাতিক বিষয়ের একজন পাঠক বলতে পারেন আর কি। আর যে বইটা নিয়ে আজকে আলোচনার জন্য আমরা এখানে বসেছি, কিংডম অফ আউটসাইডার্স, বইটা মূলত একটা রাজনৈতিক ইতিহাসের বই। এই বইটাতে ফোকাস করা আছে ইহুদিবাদকে বা জায়নিজমকে। ইহুদিবাদকে কেন্দ্র করে গত 150 বছর ধরে মিডল ইস্টে এবং মিডল ইস্টের বাইরে যে রাজনীতি বা যে বাকবদলের যে ঘটনা আছে, ঘটনার প্রভাব আছে, এগুলোই এই বইতে আলোচনা করা হয়েছে। সো আমরা এই বইতে চেষ্টা করেছি, মানে আমি ব্যক্তিগতভাবে এই বইটাতে চেষ্টা করেছি জার্নালিজম সংক্রান্ত যে ধারণা, জার্নালিজম সংক্রান্ত যে ধারণাগত যে আমাদের মধ্যে অনেক ধরনের ধারণাগত ভুল থাকে, যে যেমন জার্নালিজম এবং জুডাইজম দুটোকে আলাদা করা হয়। জুডাইজম হচ্ছে একটা ধর্ম আর জার্নালিজম হচ্ছে একটা রাজনৈতিক একটা মুভমেন্ট। অনেক সময় বলা হয় যে আমরা অনেক সময় মনে করে থাকি যে পৃথিবীর সকল ইহুদিরাই খারাপ, ইহুদিরাই বোধহয় খারাপ। আমরা মনে করি যে ইহুদিদের সাথে আমাদের একটা কনফ্লিক্টের কথা প্রায়ই মানে কনস্পিরেসি থিওরির মতো চলে আসে, কিন্তু পৃথিবীর সকল ইহুদি কিন্তু জায়নিজম ধারণার সাথে একমত পোষণ করেন না। অর্থাৎ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা
আর যে ব্যাপারটা সকল ইহুদি সেটা মানে সাপোর্ট করেন না, সেই কারণে জুডাইজম এবং জায়নিজম দুটো আলাদা কনসেপ্ট। হ্যাঁ, একটার সাথে সম্পর্ক হচ্ছে ধর্মের এবং আরেকটার সাথে সম্পর্ক হচ্ছে রাজনীতির অথবা চেতনার। এখন একজন মুসলমান সে যদি মনে করে যে হ্যাঁ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা দরকার, প্রতিষ্ঠা হওয়া উচিত, যারা ইহুদি আছে পৃথিবীর বিভিন্ন অংশে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের একটা আবাসস্থল দরকার আছে, সেক্ষেত্রে ইসরায়েল রাষ্ট্রের ধারণা যদি সে সাপোর্ট করে এবং সেখানে যদি ফাইন্যান্স করে এবং তাদের সিকিউরিটি যদি সে ফিল করে, তাহলে সেও একজন জায়নিস্ট হবে যদিও সে মুসলমান। ঠিক তেমনিও একজন খ্রিস্টান সেও জায়নিস্ট হতে পারে যদি সে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা সমর্থন করে প্যালেস্টাইন ভূখণ্ডে। ঠিক তেমনিভাবে একজন হিন্দুর ক্ষেত্রে এটা সম্ভব। এই কারণে দেখি যে আমরা যে আমেরিকাতে বা ইউরোপে অনেক খ্রিস্টান খ্রিস্টিয়ান পলিটিশিয়ানদেরকে জায়নিস্ট লিডার বলা হয়, ফ্রাঙ্কলিন রুজভেল্ট থেকে শুরু করে অনেককে, ট্রুম্যান, তাদেরকে জায়নিস্ট লিডার বলা হতো। সো এটা প্রথম আমার আলোচনার বিষয় ছিল যে জায়নিজম ধারণাটাকে, কনসেপ্টটাকে ক্লিয়ার করা। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে প্রমিস ল্যান্ডের যে ধারণা, ইহুদিরা দাবি করে থাকে যে প্যালেস্টাইন হচ্ছে তাদের প্রমিস ল্যান্ড, এটা বাইবেল আছে, বাইবেলের রেফারেন্সে আছে, পৃথিবীতে মানে একমাত্র রেফারেন্স তাদের কাছে বাইবেল, প্যালেস্টাইনকে তারা নিজেদের ভূখণ্ড দাবি করছে। অথচ বাইবেল নিজে কিন্তু বিতর্কিত, কারণ বাইবেল এ পর্যন্ত বহুবার বিকৃত হয়েছে, বহুবার সংশোধিত হয়েছে, রাজনীতিবিদদের হাতে সংশোধিত হয়েছে, তারপরে তাদের গির্জার যে পাদ্রী যারা, যাজক যারা, তাদের হাতে এটা সংশোধিত হয়েছে। সবশেষে এখন তো বলা হয় যে এখনকার যে বাইবেল আমরা পড়ছি সেন্ট পলের নামক লোকের হাত দিয়ে এটা ইয়ে করা। তো বহুবার যে বাইবেল বিকৃত হয়েছে এবং সেই বাইবেলের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে প্যালেস্টাইন ভূখণ্ড হচ্ছে ইহুদিদের। ঠিক এই কথা বাইবেল ছাড়া তৎকালীন ইতিহাসের কোনো বইতে তার রেফারেন্স নেই, শুধুমাত্র বাইবেল আছে। এখন এটা তো তাহলে বিতর্কিত, যেখানে বাইবেল বিতর্কিত, বাইবেল থেকে কোনো কিছু রেফারেন্স দেয় সেটাও বিতর্কিত হতে বাধ্য। দ্বিতীয়ত, যদি তারা বলছে যে তারা 2000 বছর আগে সেই ভূখণ্ডে ছিল, 2000 বছর আগে সেই ভূখণ্ডে ছিল, তারপর রোমানরা তাদেরকে তাড়িয়ে দেয় অথবা তারা বাস্তুচ্যুত হয় বা নির্বাসিত হয়, আমি যদি ধরে নিই যে এই প্যালেস্টাইন ভূখণ্ডটা তাদের, 2000 বছর আগে তারা সেখানে ছিল, 2000 বছর পরে তারা দাবি করছে যে প্যালেস্টাইন ভূখণ্ড তাদের, প্রথমত তাদের যে হিস্ট্রি, সেই হিস্ট্রি অনুযায়ী এটা সাপোর্ট করে না যে এই ভূখণ্ড তাদের, কারণ তারা একসময় ছিল মেসোপটেমিয়াতে, সেখান থেকে তাদের একটা অংশ প্যালেস্টাইনে আসে, প্যালেস্টাইনে এসে তারা আবাস ঘুরে, আবাসস্থল ঘুরে এবং সেখানে 100 বছর থাকে, পরে আবার তাদের এই নির্বাসনের ঘটনা ঘটে, তাদের ভাষা সেটা বিতরণ বা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সো সেই প্রথম ধারণা এটা মিন করে যে এই ভূখণ্ড তাদের না। দ্বিতীয়ত, আমি যদি তাদের এই ভূখণ্ডটা তাদেরই ধরে নেই, তারপরে তারা এখন কি দাবি করতেছে প্যালেস্টাইন তাদের, তার মানে মাঝখানে 200 বছর তারা ছিল, 2000 বছর তারা এই ভূখণ্ডে ছিল না। এটা যদি আমি মেনে নেই, তাহলে পৃথিবীতে, পৃথিবীর বর্তমানে যে আধুনিক যে রাষ্ট্র ধারণা, স্টেট যে কনসেপ্ট, এই কনসেপ্টের সাথে একটা সাংঘর্ষিক কি করে ধরেন, এখন যুক্তরাষ্ট্র, কানাডা, তারপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কিউবাতে যারা বসবাস করছে তারা কেউই ওইসব ভূখণ্ডের আদি বাসিন্দা নন। এটা বড় জোর 700 বছর, গত 700 বছরে এই সমস্ত দেশে 700 বছরে এই লোকগুলো নতুন নতুন লোক গিয়ে এই ভূখণ্ডটা গড়ে তুলেছে এবং এই সবগুলো লোকই বেশিরভাগই ইউরোপ থেকে গেছে। ইসরায়েলের সে দাবি যদি আমাকে মানতে হয়, 2000 বছর পরে গিয়ে যদি তারা ইসরায়েল প্যালেস্টাইনকে তাদের ভূখণ্ড দাবি করতে পারে, তাহলে আধুনিক, তাহলে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কিউবাত এই সমস্ত অঞ্চলে যারা বসবাস করছে তাদেরকে ওই ভূখণ্ড থেকে চলে আসতে হবে। অবশ্য এখানে কি মজার ব্যাপার, যুক্তরাষ্ট্র নিজে প্যালেস্টাইনিদের ভূখণ্ড, মানে প্যালেস্টাইনকে ইসরায়েলের ভূখণ্ড দাবি করছে, কিন্তু আবার তারা এই দাবি সমর্থন করছে অথচ তারা সেখানে আদিবাসী নন যুক্তরাষ্ট্রের। এখন যদি যুক্তরাষ্ট্রের, যুক্তরাষ্ট্রকে বলা হয় যে তোমাদের এই যে নাগরিক যারা আছে বর্তমানে, যারা এখানে সেখানে বসে আছে, তোমরা এখানকার এখানকার বাসিন্দা না, তোমরা চলে যাও, এটা কি আধুনিক রাষ্ট্রধারণের সাথে, রাষ্ট্র ধারণার সাথে সাংঘর্ষিক হবে না? কারণ পৃথিবীতে একসময় মানুষের বিচরণ ছিল এক ভূখণ্ড থেকে অন্য ভূখণ্ডে, মানুষ এক ভূখণ্ড থেকে অন্য ভূখণ্ড গিয়ে তাদের সভ্যতা গড়ে তুলেছে, এভাবেই সভ্যতা গড়ে উঠছে। হ্যাঁ, এখানে 2000 বছর পরে এসে যদি আমি ধরেও নেই তাদের ভূখণ্ড ছিল, তারপরেও ওটা অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। হ্যাঁ, তার মানে, আর ইহুদিদের যে ধর্মগুরু বা ইহুদিদের যে নবী হযরত মুসা আলাইহিসসালাম, তিনি নিজেও কিন্তু প্যালেস্টাইন ভূখণ্ডে আসতে পারেননি, প্যালেস্টাইন ভূখণ্ডে তিনি যেতে পারেননি, তিনি জর্ডান নদী পর্যন্ত গিয়েছিলেন, জর্ডান নদীর পরে ওই নদী অতিক্রম করার আগে তিনি মারা যান। মানে ইহুদিদের নবী যিনি নিজেও প্যালেস্টাইন ভূখণ্ডে যেতে পারেননি,
মানে ইহুদি ধর্মটাই সেই হিসেবে বলা হয়ে থাকে এটা পূর্ণাঙ্গ কোনো ধর্ম না। নিজেও কিন্তু ওই জর্ডান নদী পর্যন্ত যেতে পারেননি, জর্ডান নদী ক্রস করে ওই ভূখণ্ডে যেতে পারেননি যে ভূখণ্ডকে দাবি করা হচ্ছে প্রমিস ল্যান্ড বাইবেলের রেফারেন্সে যেটা বলা হচ্ছে। তো সেই হিসেবে এই ইসরায়েলের দাবি, ইসরায়েল যে যুক্তিগুলো যে বলছে যে প্যালেস্টিনটা তাদের, সেই যুক্তিগুলো খণ্ডন করা আমার এই বইয়ের অন্যতম একটা উদ্দেশ্য ছিল এবং আমি বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে এটা করার চেষ্টা করছি, বিভিন্ন রেফারেন্স এবং লজিকের আলোকে এটা চেষ্টা করেছি। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে যখন ধরেন ইহুদিবাদ নিয়ে বা ইহুদিদের নিয়ে কোনো বই লেখা হয়, বাংলা ভাষায় যে সমস্ত বই লেখা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইহুদিদের ইতিহাসটাকে তুলে ধরা হয়, অথবা সরি কোনো বইতে তাদের যে পলিটিক্যাল যে ব্যাপার, যে প্যালেস্টিনের সাথে ইসরায়েলের যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টে গুরুত্ব পায়। কিন্তু জায়নিজমকে ঘিরে টোটাল যে ব্যাপারগুলো, তাদের অর্থনীতি, তাদের রাজনীতি, তাদের সংস্কৃতি, তাদের ধর্ম, তারপরে তাদের কূটনীতি, তাদের যে এই যে বিভিন্ন বছর বিভিন্ন সময় তাদের যে যুদ্ধাকাঙ্ক্ষা, এই বিষয়গুলো একটা বইয়ের মধ্যে নিয়ে আসার আমার আগ্রহ ছিল। আমি সেই হিসেবে পুরো জায়নিজম প্রক্রিয়াটাকে এই বইটার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা দেখছিলাম আমরা যখন বইটার ইন্ট্রো প্রকাশ করেছি, তারপরে পাঠকদের একটা বড় উচ্ছ্বাস এখানে ছিল। একই সাথে আপনি যে ইন্ট্রোতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ইহুদের ইতিহাস, রাজনীতি, সন্ত্রাসবাদ, দখলদারিত্ব নিয়ে আলাপ আছে, আলাপ আছে সুপ্রথা, ইহুদিরা কীভাবে ইন্টারেস্ট সিস্টেমকে বিল্ড আপ করলো, ক্যাপিটাল মার্কেটকে দখল করলো, ব্যাংকিং সিস্টেমের উত্থান ঘটালো। এরপরে একই সাথে আলোচনায় আছে মুসলমানদের স্পেন জয় এবং ক্রুসেড নিয়ে, কলম্বাস কি হবে। আমি আরেকটা ব্যাপার আপনাকে বলি যে মুসলমানদের যে স্পেন জয়, আমরা স্পেনে ঢুকি, মুসলমানরা স্পেনে ঢুকে কত সালে, 712 কি 13 দিকে, 712 দিকে, আমরা সেখান থেকে বের হয়ে যাই 792 দিকে, 750 বছরেরও বেশি সময় বা 700 বছরের বেশি সময় স্পেনে ছিলাম। ইহুদিদের তারা যে প্যালেস্টাইনকে দাবি করছে তাদের দাবি যদি আমরা মেনে নিই, ফিলিস্তিনে আপ্রোচ করা হচ্ছে যে এটা হচ্ছে ফিলিস্তিন, মানে পাঠকদেরকে জানিয়ে রাখি। যেমনটি সোহেল ভাই বলছিলেন আমাদের বইয়ে আরো আলোচনা থাকছেন যে এই মধ্যপ্রাচ্যের যে পলিটিক্সটা আর কি, জর্ডান গত 150 বছর ধরে যে সংকট হচ্ছে, যে রূপান্তর হচ্ছে জিও পলিটিক্স, সেখানে আলোচনা আসছে, এখানে আসছে প্রাসঙ্গিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাধ্যমে এই এই মধ্যপ্রাচ্যে কি ইম্প্যাক্টটা পড়লো এবং জায়নিজমের কি ইম্প্যাক্ট ছিল সেটাও এখানে আলোচিত হয়েছে। হলোকাস্ট এবং পেট্রোলার নিয়ে আলোচনা আছে, বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে যেটার মাধ্যমে সেটিও এখানে আপনারা পড়তে পারবেন। আর তো বিখ্যাত সেই আরব ইসরায়েল যুদ্ধ, তার ইম্প্যাক্ট কি, তার কারণে কিভাবে পলিটিক্সটা মেরুকরণ হয়েছে এবং আজকের দিনে এসে দাঁড়িয়েছে। এরপরে তো বিডিএস মুভমেন্ট নামে একটা মুভমেন্ট আছে, সেটা নিয়ে আলাপ হয়েছে হবে এখানে। খুব প্রাসঙ্গিকভাবে সারাউন্ডিং এরিয়ার পলিটিক্যাল পার্টিস গুলো নিয়ে আলোচনা হয়েছে, সেখানে হামাস, ফাতা, ব্রাদারহুড, এই মিথস্ক্রিয়াগুলো নিয়ে আলাপ করা হয়েছে। এরপরে কিভাবে হামাস ফাতার উত্থান হলো, সুয়েজ মিশরের পলিটিক্স নিয়ে আলোচনা হয়েছে, লেবানন নিয়ে আলোচনা হয়েছে, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ ডিল অফ দ্য সেঞ্চুরি নিয়ে এখানে একটা আলোচনা হয়েছে। তো কমপ্লিট একটা প্যাকেজ আশা করছি এই কিংডম অফ আউটসাইডার্স থেকে। আপনারা নিশ্চয়ই নামটা শুনে বুঝতে পারছেন যে কি বলা যায় দখলদারিত্ব আর কি, আউটসাইডাররা এসে একটা কিংডম তৈরি করবে। স্যার কেমন লাগছে এই যে এতদিন আপনি কলাম লিখছেন, বিভিন্ন সময় আপনার লাইভ দেখেছি, আপনার বই নিয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইস্যুতে বইগুলো নিয়ে আপনার ভিডিও রিভিউ দেখেছি, তো এই যে নতুন ভাবে একটা অ্যাপ্রোচ, আমি যতদূর জানি এটা 2.5 বছর ধরে এই বইটা তৈরি করেছেন, তো এখন আশা করছি আমরা 12 তারিখে পাঠক হাতে পাবে। আগে ফেসবুকে লেখালেখি করতাম আগ্রহ থেকে, তারপর পত্রিকা আর্টিকেল লিখতাম,
কিন্তু একজন আনুষ্ঠানিক লেখক হিসেবে এই বইটির মধ্যে দিয়ে আমার যাত্রা। আমি গার্ডিয়ান পরিবারের কাছে তুমি সেই কৃতজ্ঞ, আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা এগিয়ে আসছেন এবং অনেকদিন ধরে আমরা 6 মাস আগে থেকে কিন্তু কাজটা শুরু করছি আপনাদের সাথে, তারও আগে থেকে 2.5 বছর আমি বইটি নিয়ে কাজ করেছি। তো বইটি নিয়ে কাজ করতে গিয়ে আমি প্রচুর বিদেশি বই পড়েছি, অন্তত 36 থেকে 38টা বই, বিদেশি বই আমি পড়াশোনা করেছি, শত শত আর্টিকেল পড়েছি এই বিষয়গুলোর উপরে, আর্টিকেল পড়েছি, তারপরে যে রিসার্চ পেপার, মানে জার্নালিজমের সাথে সম্পৃক্ত সব কিছু আমি পড়ার চেষ্টা করেছি। এবং এই বইটাতে অনেক সময় যেমন অনেক বিষয় চলে আসছে যেগুলো মনে হতে পারে যে জার্নালিজমের সাথে এগুলো সম্পর্ক নেই, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, লেবানন প্রতিষ্ঠা, ইরাক প্রতিষ্ঠা, সিরিয়ার প্রতিষ্ঠা, মনে হতে পারে এগুলো কেন আসলো না, ব্যাপারটা এগুলো সেরকম না, প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু জার্নালিজমের একটা সম্পর্ক আছে। এবং এই বইতে বইটা পড়লে সেটা ক্লিয়ার হয়ে যাবে যেগুলোর সাথে জার্নালিজমের কি সম্পর্ক। প্রথম বিশ্বযুদ্ধ হলো, বিশ্বযুদ্ধের পরে দেখা গেল চারটা সাম্রাজ্যের পতন হয়ে গেছে, অটোমান সাম্রাজ্যের পতন হলো, হাবসবুর্গ সাম্রাজ্য যেটা অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য ছিল এটার পতন হলো, রুশ সাম্রাজ্যের পতন হলো, ওই যে বলশেভিকরা বিপ্লব করে ফেললো 1700 সালে, তারপরে জার্মান সাম্রাজ্যের পতন হলো। হ্যাঁ, তো বইয়ের যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে প্রত্যেকটা বিষয়ের সাথে জার্নালিজমের সম্পর্ক আছে এবং সেভাবে এটাকে এই বিষয়গুলোকে আনা হয়েছে। উদ্দেশ্য ছিল যে পাঠকরা যাতে পুরো জার্নালিজম কনসেপ্টটা তাদের মাথা ক্লিয়ার হয়ে যায় বইটা পড়লে। আর অন্যান্য আমি বাংলা ভাষায় যে সমস্ত বই আমি আগে বলেছি যে সমস্ত বই আছে সেগুলো কমপ্লিট না, আবার অনেক অনেক বই আছে বাংলা ভাষায়, ইন্ডিয়াতে অনেক বই আছে বাংলা ভাষাতেই, কিন্তু বিষয়টা খুব জটিল করা হয়েছে। তো উদ্দেশ্য ছিল এই বিষয়টা যাতে, এই বিষয়টা যাতে সহজভাবে পাঠকরা বুঝতে পারে, এটা আমার পারপাস ছিল। আমি এক নজরে একবার বলবো যে এই বইটা জানলে পড়লে আপনি কি কি আপনার জ্ঞান তৃষ্ণা মিটবে, আপনার আপনি কেন এই বইটাতে কি কি খুঁজে পাবেন, আসলে আপনি বইটা পড়লে বুঝতে পারবেন যে ইসরায়েল কিভাবে মিশর, লিবিয়া, সিরিয়া, ইরানের পরমাণু বোমা তৈরির প্রজেক্ট ভণ্ডুল করে দিয়েছিল, হিটলারের ইহুদি বিদ্বেষের কারণ আসলে কি, রসচাইল্ড পরিবার কিভাবে রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, বেসিক্যালি ইনি, হ্যাঁ ইনি, এই রসচাইল্ড তো হচ্ছে জার্নালিজমের, মানে ওরা ফান্ডিংটা করেছে জার্নালিজমের পেছনে, বড় ফান্ডিংটা এই পরিবার থেকে এসেছে। তাদের যে গুরু আমসেল রসচাইল্ড, বেয়ার আমসেল রসচাইল্ড, এই পরিবারটা গোড়াপত্তন করেছে আর কি, আর্থিকভাবে স্ট্রেংথেন করা ইউরোপ জুড়ে, তার মাধ্যমেই, তার সন্তানদের মাধ্যমেই কিন্তু এই যে ক্যাপিটালিজম, আজকের যে আধুনিক যে ব্যাংকিং সিস্টেম, এগুলো কিন্তু তারাই করে। এরপরে আপনি পাবেন কিভাবে সুদী কারবার, পুঁজিবাজার এবং ব্যাংক প্রতিষ্ঠা পেলো এবং এই সিস্টেমটা ডেভেলপ হলো, কিভাবে ব্রিটেনকে ডিঙিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিয়ে নিল, একটা সময় আপনারা জানেন যে পুরো পৃথিবীরই মোটামুটি নিয়ন্ত্রণ ছিল ব্রিটেনের হাতে, তো এই জায়গা থেকে কিভাবে জায়নিজম মেকানিজম ব্রিটেনকে টেক্কা দিয়ে আমেরিকাকে মুরব্বী হিসাবে গ্রহণ করলো এবং মুরব্বী হিসাবে গ্রহণ করার পরে একটা পর্যায়ে গিয়ে নিজেরাই মুরব্বী আনা শুরু করলো, এখানে আপনার প্রশ্নটার উত্তর পাবেন। আর আমরা যদি তারও আগে যাই, যেমন আমরা তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আগে ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, তার আরও আগে যদি যাই, ধরেন কত 19 শতকের, 19 শতকের শেষের দিকে যদি যাই, দেখবো যে তখন আপনার এক সময় ছিল ব্রিটেন এবং ফ্রান্স পুরো পৃথিবীতে রাজত্ব করতো নৌশক্তির কারণে, তাদের নৌশক্তি, হ্যাঁ, ফরাসিরা এবং ইংরেজরা ইয়ে করতো, শাসন করতো। এক সময় এই ইংরেজদেরকে চ্যালেঞ্জ করে চলে আসে হচ্ছে জার্মানি। জার্মানি খুবই অস্ত্রের দিক দিয়ে, তারপরে শিল্পের দিক দিয়ে খুব সমৃদ্ধ হয়, মানে তাদের একটা পক্ষ দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে জার্মানি। তো অনেকে বলে থাকেন যে এই যে জার্মানির উত্থান, এই উত্থানকে ঠেকানোর জন্যই আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটেন মানে যুক্ত হয়, এটা একটা ধারণা। তো এইটা কিন্তু হয়েছে তেলের কারণে, যদিও তারপর আমরা দেখি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হলো, শেষ হওয়ার পরে আবার ক্ষমতার কেন্দ্রে চলে আসলো ব্রিটেন কিছুদিন পর, তাও ফ্রান্স, এবং তার আরো কিছু বছর পরে জার্মানি পাওয়ারে চলে আসছে। তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে দিয়ে জার্মানির পতন হয়, ব্রিটেন আর্থিকভাবে দুর্বল হয়, ফ্রান্স আর্থিকভাবে দুর্বল হয়। তো ব্রিটেন এবং ফ্রান্সের এই দুর্বলতা শুরুকে যুক্তরাষ্ট্র, রাশিয়া সামনে চলে আসে। হ্যাঁ, এই ইন্টারেস্টিং ইস্যুগুলো এখানে কভার করা হয়েছে। এরপরে তো একটা গুরুত্বপূর্ণ আলোচনা এখানে আছে, ক্রুসেডের নেপথ্যে আসলে কি, রাইট, হোয়াট ইজ মানে ক্রুসেড, ক্রুসেড নিয়ে আমরা প্রচুর কথা বলছি, ক্রুসেড চলছে, চলমান, ফার্স্ট ক্রুসেড, সেকেন্ড ক্রুসেড,
ইউরোপের যে বইগুলো আছে আমাদের এখানে যে আলোচনাগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে বলে যে ধর্মের সাথে জড়িত, আবার অনেকে বলেন সাথে পলিটিক্স এর জড়িত। আসলে ব্যাপারটা তার চাইতে আরো আরেকটু গভীরে চিন্তা করতে হবে। ক্রুসেডের সাথে মূল সম্পর্ক ছিল সামন্তবাদের। হ্যাঁ, একসময় ইউরোপের বেশিরভাগ একটা অংশ জুড়ে ছিল সামন্তবাদ। জমিদাররা বড় বড় মানে বিশাল জমির মালিক ছিল, আর তাদের আন্ডারে কিছু মানে শ্রমিক ছিল, কৃষক ছিল, এরা জমিতে ফসল ফলাতো, কিন্তু তারা জমির মালিকানা তাদের ছিল না। তারা ফসল ফলাতো, উৎপাদন করতো, তারা পরিশ্রম করতো, কষ্ট করতো, কিন্তু সেই ফসলের ভাগ নিয়ে যেত জমিদাররা। আবার তাদেরকে আপনার দেখাশোনা করার জন্য, তারা যদি ধরেন যে বিরোধিতা করে অথবা ফসল উৎপাদন করতে যাচ্ছে না, তাদেরকে দমানোর জন্য আলাদা একটা বাহিনী থাকতো জমিদারদের। হ্যাঁ, তো এরপরে দেখা গেল যে এই যে সামন্তবাদ, তারপরে হঠাৎ করে কৃষকদের বিদ্রোহ, এরা কৃষকরা বললো যে না, এভাবে আমাদের উপর অত্যাচার হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, অত্যাচারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তখন একটা সংকট তৈরি হয় ইউরোপে তখন একটা সংকট তৈরি হয়। ঠিক এই সময় মুসলমানদের অবস্থাটা কি দেখেন? এইদিকে মুসলমানদের অবস্থা হচ্ছে এখন তিনজন খলিফা দাঁড়িয়ে যায়, তিনজন খলিফা। তখন মুসলিম বিশ্ব তিনজন খলিফা, একক খলিফা ছিল না, একজন ফাতেমি খলিফা, একজন হচ্ছে উমাইয়া খলিফা, একজন আব্বাসি খলিফা। তো এখানে বিশৃঙ্খলা, ইউরোপে বিশৃঙ্খলা। তো ইউরোপের পূবা পলিটিশিয়ানরা চাইল যে এখানে এই যে সংকটগুলো হচ্ছে, এই যে টেম্পলার যারা আছে, নাইট টেম্পলার যারা আছে, হ্যাঁ, তারা ওই ইয়েদের উপর অত্যাচার করতো, কৃষকদের উপর। তারা যদি ফসল উৎপাদন না করতো, ফসল ঠিক মতো ফসল জমা না দিত, অত্যাচার করতো। তো পূবরা আর পলিটিশিয়ানরা চাইলো যে এই যোদ্ধাদেরকে, যাদের কারণে সমস্যা হচ্ছে, এদেরকে এদিকে কনভার্ট করে পাঠিয়ে যাওয়া যায় কিনা। তখন কিন্তু কিভাবে পাঠাবে, কিন্তু কেন, মানে একটা তো লজিক থাকবে, কেন এই সমস্ত যোদ্ধাকে এশিয়ার দিকে মুভ করানো হবে? তখন তারা জিকির তুলল যে এই যে জেরুজালেমের ব্যাপারটা, তখন তারা হাইলাইট করলো জেরুজালেম হচ্ছে আমাদের, এবং জেরুজালেম বিধর্মীরা দখল করে রাখছে। বিধর্মী এখানে কারা? মুসলমানরা। তখন এই এই মুসলমানরা ওটা দখল করে রাখছে, আমাদেরকে রক্ষা করতে হবে। মানুষের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করছে, করার পরই বহু মানুষ তখন এই কুসিনাদের দিকে, তারা তারপরে আসা এই দিকে তাদের ঢল নামছে। এভাবেই কিন্তু কুসিনের যাত্রা। তা আমরা গুরুত্ব দিই পেছনে মেকানিজমটা হচ্ছে আসলে সামন্তবাদ, সামন্তবাদ এবং এটা খেলেছে পলিটিশিয়ানরা এবং পোপরা, বেসিক্যালি পোপরা খেলেছে, একটা ধর্মীয় কার্ড খেলেছে আর কি। রাইট, সবসময় দেখা যায় ছোট ইস্যুগুলা সামনে এনে রেখে হয় ধর্ম না হয় রাজনীতি, এদিকটাতে নিয়ে আসা হয়, ব্যাপারটা এরকম ঘটে আর কি। যেমন একসময় আমাদের তো জায়নিজম, জায়নিজদের মেকানিজম, এখানেও জায়নিজমের মেকানিজম আছে, জায়নিজমের ব্যাপার স্যাপার আছে। কারণ হচ্ছে তখন যে ক্রুসেডারদের যে এই অভিযানটা শুরু হয়, যে তারা অভিযানটা শুরু করতে গিয়ে তারা ইউরোপ থেকে যখন তারা এশিয়াতে মুভ করে, তখন তারা বিভিন্ন এলাকায় ইহুদিদের উপর গণহত্যা চালিয়েছে। চিন্তা করেন, ইহুদিদের উপর সবচেয়ে বেশি গণহত্যা চালিয়েছে খ্রিস্টানরা, এবং এই গণহত্যাগুলো ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে ইউরোপে মুসলমানদের হাতে। কিন্তু দেখেন, অথচ মুসলমানদের সময়টা সবচেয়ে ভালো ছিল। এইটার কারণে মুসলমানরা অভিযান চালালো, ইহুদিরা তাদেরকে ওয়েলকাম করেছিল মুসলমানদেরকে, এবং সেখানে ইহুদিরা ভালো ছিল। তারপরে আপনি অটোমান সাম্রাজ্যে দেখেন, অটোমান সাম্রাজ্যে বিভিন্ন জায়গায় এরা বসবাস করতো, শান্তিপূর্ণভাবে বসবাস করতো। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ইউরোপে ইহুদিরা এবং খ্রিস্টানদের হাতে, অথচ আজকে তারা ইউরোপের কোনো ভূখণ্ডে, ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড দাবি না করে তারা প্যালেস্টাইনে চলে আসছে। যাদের হাতে বেশি রক্ত, যাদের হাতে রঞ্জিত হয়েছে, তারা আজকে দাবি করতেছে প্যালেস্টাইনকে আমাকে দিয়ে দাও, অথচ তারা নিজেদের কোনো ভূখণ্ড দিতে রাজি না। এই হচ্ছে ব্যাপার। এই ক্রুসেড নিয়ে আমাদের আলাপ থাকবে এখানে, আর পরে একটা ইন্টারেস্টিং আলাপ আপনারা পাবেন এখানে, যে হোয়াইট হাউসের লবি কিভাবে মেনটেন হয়, ইহুদি মেকানিজম কিভাবে হোয়াইট হাউসকে নিয়ন্ত্রণ করে। হোয়াইট হাউস মিনস বেসিক্যালি পেন্টাগন, এবং হোয়াইট হাউসকে আমরা বলি আমেরিকার প্রতীকী পাওয়ার হাউস। এই পাওয়ার হাউসকে, আমেরিকান পাওয়ার মেকানিজমকে কিভাবে ইহুদি লবি, ইহুদি লবি আমরা মনে হয় একটু ইনজাস্টিস করছি, জায়নিস্ট লবি। হ্যাঁ, জায়নিস্ট ব্যাপারটা, জায়নিস্ট লবি যেহেতু ইসরায়েল রাষ্ট্রের পক্ষে তারা কাজ করতেছে, সেই জন্য ইহুদি লবিও অনেকে বলে থাকে। এখানে হচ্ছে পুরো বিশ্বে ইসরায়েলের পক্ষে লবি করার, লবিং করার জন্য একটা সংগঠন আছে যুক্তরাষ্ট্রের, নাম হচ্ছে এইপ্যাক। এটা হচ্ছে একটা আমরা সংগঠন, পৃথিবীর যত জায়নিস্ট অর্গানাইজেশন আছে এটা এটা কি বলবো, এটাকে কন্ট্রোল করে, এটা তারা এটাকে সম, তারা বাকিগুলোকে সমন্বয় করে।
যখন এই ইপেক প্রতিষ্ঠা করা হয় তখন এই ধারণা প্রতিষ্ঠা করা হয় যাদের যারা প্রতিষ্ঠা করেন এটা সদস্য ছিলেন অথবা নেতৃত্ব দিয়েছেন তাদের এই ক্ষমতা আছে বা ছিল 5 থেকে 6 মিনিটের মধ্যে প্রেসিডেন্ট পর্যন্ত রিচ করা, ফোনে রিচ করবে না যেভাবে প্রেসিডেন্ট পর্যন্ত রিচ করা মানে হোয়াইট হাউস পর্যন্ত রিচ করা, এমন লোকদের দিয়ে কিন্তু ইপেক করা ইপেক গঠন করা হয়। তো এই কারণে মানে এটা ভাবা খুবই স্বাভাবিক যে হোয়াইট হাউসের উপর তাদের প্রভাব প্রভাব ভয়ঙ্কর প্রভাব খুবই মানে এটা খুবই স্বাভাবিক কারণ তাদের নেতাদের 5 থেকে 6 মিনিটের মধ্যে হোয়াইট হাউস বা প্রেসিডেন্ট পর্যন্ত রিচ করার ক্ষমতা আছে। তারপরে এখন দেখেন আপনি এখন হোয়াইট হাউসের কথা চিন্তা করেন, এখন জেরেড কুশনার জামাতা ট্রাম্পের সে জার্নালিস্ট, তারপর মাইক পেন্স সে জার্নালিস্ট, জন বোল্টন সে জার্নালিস্ট, হোয়াইট হাউস এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে যে বল হয় সেটা জার্নালিস্টদের একটা বল, এই জন্য ডিল অফ দ্য সেঞ্চুরি বলেন। এটা মনে হয় তারা রাগ ভাগ করছে না, একটা বিষয় মনে পাঠকদের জানিয়ে রাখা দরকার যে জায়নিজমের মুখোশ উন্মোচনে যে কথাগুলো বলা হচ্ছে তার কিছুটা অপ্রাসঙ্গিক, এর কারণে যে জায়নিস্টরা সম্ভবত আর মানে তাদের প্ল্যান তাদের এক্সিকিউটিভ চিন্তাগুলোকে আর মনে হয় গোপন করছে না, গোপন রাখছে না, গোপন রাখার দরকার পড়ছে না কারণ সাপোর্টার পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে। আপনি দেখেন এই যে মিডল ইস্টে যে সমস্ত আরব দেশগুলো তারাও কিন্তু একসময় গোপন ইসরায়েলের সাথে যোগাযোগ রাখতো, আপনি বলছে যে ইসরায়েল সেই অর্থে যখন আপনি হামাস ইসরায়েল কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে তখন সৌদি আরব স্টেটমেন্ট দিচ্ছে ইসরায়েলের পক্ষে, মানে সন্ত্রাসী হামাসের বিপক্ষে ইসরায়েলের আত্মরক্ষার সুযোগ আছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। ইভেন আপনি দেখবেন যখন হামাসকে হামাসের এগনিস্টে ইসরায়েলকে ফাইন্যান্স করা হচ্ছে, তো আপনি কি মনে করছেন যে এই মেকানিজম আমরা যেটাকে বলছি যে একটা সিক্রেট এজেন্ডা, এগুলো কি আসলে আর সিক্রেট আছে? আর সিক্রেট নেই তো, কারণ সিক্রেট যখন রাখা সিক্রেট রাখার দরকার ছিল যখন তাদের সাপোর্টার ছিল না, সবাই যখন এটার বিরোধিতা করতো, এখন তো কেউ বিরোধিতা করছে না। ইসরায়েলের আশপাশে যে সমস্ত দেশগুলো আছে দেখেন, একদিকে আছে মিশর, একদিকে জর্ডান, লেবাননকে বাদ দিলে জর্ডান মিশর ইসরায়েলের সাথে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখন জর্ডানের ইসরায়েলের সাথে সম্পর্কটা হচ্ছে হিস্টোরিক্যাল, যদিও সেটা সরাসরি ছিল না, গোপনে ছিল বা যেভাবে ছিল, কিন্তু মানুষ জানতো যে জর্ডানের সাথে ইসরায়েলের একটা সম্পর্ক আছে, কিন্তু সৌদি আরবের সাথে সম্পর্ক অতটা ছিল না, কিন্তু ইদানিং সেই সম্পর্কটা আসছে। সেটা কারণ নিশ্চয়ই জানেন, এক সময় ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্টটা ছিল ধর্মকেন্দ্রিক, এখন এটা কিন্তু আর ধর্মকেন্দ্রিক না, এখন এটা হচ্ছে পলিটিক্স রাজনৈতিক ব্যাপার স্যাপার। হামাস যখন ওই ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে প্রায় তখন সেই জায়গায় পলিটিক্যাল ইসলামের একটা ব্যাপার চলে আসে, আর পলিটিক্যাল ইসলাম তো মধ্যপ্রাচ্যে একটা ভীতিকর অবস্থা নিয়ে গেছে শাসকদেরকে 2011 সালের পর বা আরব বসন্তের পর, আরব বসন্তের পর আরব শাসকরা পলিটিক্যাল ইসলামকে খুব ভয় পাচ্ছে। সেই হিসেব থেকে রাজতান্ত্রিক যে দেশগুলো আছে মিডল ইস্টে তারা ইসরায়েলের কাছাকাছি ঘেঁষতে চায়, মানে ইসরায়েলকে তাদের বন্ধু হিসেবে নিতে চায়। সেই হিসেবে দেখুন ইসরায়েল ভাবছে আমার তো সবাই এখন নিয়ে নিচ্ছে, আমার আর এইগুলো তো আর গোপন রাখার কিছু নাই, এই জন্য ইসরায়েল যা করছে প্রায় প্রকাশ্যেই এগুলো করা হচ্ছে। আমরা একটা ইন্টারেস্টিং পয়েন্ট নিশ্চয়ই আপনি বলবেন, আমাদের এই জায়নিজম নিয়ে আমরা দুটো বই করছি এই বই মেলায়, আপনি নিশ্চয়ই হেনরি ফোর্ডের বিখ্যাত মোটর কোম্পানি মোটর গাড়ি প্রস্তুত করা ফোর্ড কোম্পানি জেনারেল কোম্পানির মালিক হেনরি ফোর্ড একটা বই লিখেছিলেন 1920 থেকে 1924 সালের মধ্যে। আপনারা জানেন এই যে জায়নিস্ট সিন্ডিকেট তার মাধ্যমে এই বইটিকে রাতারাতি গায়েব করে দেওয়া হয়েছিল আর কি, এবং হেনরি ফোর্ড বাধ্য হয়েছিল একসময় সরি বলতে পর্যন্ত, যদিও পরবর্তীতে তিনি বলেছেন যে না এটা আমি সরি বলি নাই, জোর করে বলাইছে। তো এই অনুবাদটা আমরা নিয়ে আসছি, আপনি তো জেনে ইতিমধ্যে জেনেছেন যে 24 ঘন্টায় দেওয়া হয়েছে গতকাল সকালেই, আশা করছি 2-3 দিনের মধ্যে আসবে। তো জায়নিজম নিয়ে কেন আমরা জানবো, আমার পক্ষ থেকে একটা আগামী দিনের তরুণরা যারা বাংলাদেশকে পরিচালনা করতে চান, সারা পৃথিবীর নেতৃত্ব দিতে চান, তারা আমরা মাঝে মাঝেই জায়নিজম নিয়ে গালাগালি করি, বকাঝকা করি, ইহুদিদের ষড়যন্ত্র বলে একটা টার্ম তৈরি হয়েছে, কোনো কিছু আপনার পছন্দ না হলে আপনি যদি ইহুদি নাসারাদের মেকানিজম সম্পর্কে জানেন তাহলে একটা কাজ হবে, সেটা হচ্ছে আপনি সহজে ব্যাখ্যাটা বলবেন না আর কি। আমি খুব হেসে এই দুটো বই এডিটিং করার সময় আমি খুব হেসে বলি যে ইসরায়েলের অথবা ইহুদি নাসারাদের খেয়ে কাজ নাই বাংলাদেশের মতো
এ ধরনের একটা জনপদে এসে আমাদের যে ন্যাশনাল ক্যারেক্টার, আমাদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিতে ইসরায়েল লবির কোনো ফাংশন করার কোনো প্রয়োজনই নেই। এখানে নাসারাদের ফাংশন করার কোনো প্রয়োজন নেই, তারা যা এক্সপেক্ট করে তাদের যে মেকানিজম সেটা অলরেডি সাইকোলজিক্যালি মেন্টালি আমরা কবুল করেছি। মানে আমরা ঘুরে ফিরে এই বইটা এ কারণে পড়তে হবে তরুণদের, জায়নিজমটা কি, জায়নিজমের এক্সপেকটেশন কি, জায়নিজম কি চায়, কিভাবে চায়। আদতে শুরুতেই সোহেল ভাই যে বিষয়টি বলেছেন যে ইহুদি মানে জায়নিস্ট না আর কি, অল জায়নিস্ট আর ইহুদি, সরি মানে অল ইহুদি আর সব জায়নিস্ট ইহুদি, ইহুদি সরি মানে সব সব ইহুদি সরি যারা জায়নিস্ট মানে সকল ইহুদি জায়নিস্ট না কি ব্যাপারটা, মুসলমান আর সকল জায়নিস্ট ইহুদি না, খ্রিস্টানদের মধ্যে জায়নিস্ট আছে, মানে জায়নিস্ট চিন্তাধারা দ্বারা প্রভাবিত। ইভেন আপনি অগোচরে জায়নিজমের আপনিও একজন কর্মী হয়ে যেতে পারেন, আপনি একজন জায়নিস্ট চিন্তাধারার মানুষ হয়ে যেতে পারেন। এই কারণে আমাদের জায়নিজম সম্পর্কে জানা দরকার। তো আপনাকে মানে ওই যুক্তরাজ্যে কত দিন নির্বাচন হলো, একজন মুসলমান প্রার্থী ছিলেন, মুসলমান প্রার্থী, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তিনি জায়নিস্ট ছিলেন এবং এটা এখানে লেখালেখি হয়েছে, বদরুলের নামে ভুলে গেছি, পাকিস্তান বংশোদ্ভূত এক ব্যক্তি আছে, তিনি প্রার্থী ছিলেন, পরবর্তীতে প্রার্থী হননি, কিন্তু তাকে জায়নিস্ট বলা হয়। তো মুসলমানদের মধ্যে যে জায়নিস্ট নেই এটা বলা যাবে না আর কি, জায়নিস্ট এই জায়নিজম ফাংশনগুলো বুঝতে পারলে বিশ্ব রাজনীতিকে সহজে বুঝতে পারবেন। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, ইসরায়েল তো এখন ধর্মভিত্তিক রাষ্ট্র হয়ে গেছে, তারা 2018 সালে ঘোষণা দিয়েছে, সবশেষ পালন করছে। ইসরায়েল যিনি প্রতিষ্ঠা করেছেন, মানে যাকে আধুনিক জায়নিজম বা পলিটিক্যাল জায়নিজম প্রতিষ্ঠা করা হয়, হার্জেল, হার্জেল নিজে কিন্তু ছিলেন একজন নাস্তিক। আচ্ছা, অথচ এই ব্যক্তি না, এই ব্যক্তির উদ্দেশ্য করে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে করতে গেলে যে যে মেকানিজম দরকার, এখানে ধর্মকে আনতে হবে, ধর্মকে আনতে হবে, যা কিছু করার দরকার তাই আনতে হবে, সে কারণে সে ধর্মকে সামনে নিয়ে আসছে। ইতিমধ্যে আজান হচ্ছে, আমরা আরেকটু আলাপ করতে পারলে ভালো হতো। তো ইতিমধ্যে বইটা সম্পর্কে একটা ধারণা নিশ্চয় আপনাদের মাঝে এসেছে। তো আমরা এই বইটি আসলে কি করতে যাচ্ছি, একটু আমরা গতানুগতিক বই থেকে একটু বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছি, একটু জাতির জন্য প্রয়োজন, তরুণদের জন্য প্রয়োজন, জ্ঞান দুনিয়ার জন্য নিজেদের ঋদ্ধ করার প্রয়োজনের বইগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করছি। তো সেলফ ভাই তরুণ লেখক, গার্ডিয়ান তরুণদের নিয়ে কাজ করে, এক্সপেরিমেন্টাল রাইটার আমাদের, এক্সপেরিমেন্টাল আলহামদুলিল্লাহ, এই রোড ভেরি ফাইন, আমি সাধুবাদ জানাচ্ছি গার্ডিয়ানের প্রতি আস্থা রাখার জন্য। আশা করছি পাঠকবৃন্দ একটা অসাধারণ বই, তবে অসাধারণ কিনা জানি না, আমি রিডিং করতে গিয়ে ইমপ্রেস হয়েছি, হয়তো সাহিত্যের উচ্চ মান অথবা ফিকশনের যে মজা সেটি হয়তো পাবে না, বাট এখানে তথ্য আছে, উপাত্ত আছে, আপনার তৃষ্ণা মেটানোর ইনস্ট্রুমেন্ট এখানে আছে। আশা করছি আপনারা বইটি সুন্দরভাবে গ্রহণ করবেন। সেম আমাদের পাঠকদের, আমার পাঠকদের প্রতি আমার কথা হচ্ছে, মানে বইটি পড়ে যেন তারা প্রতিক্রিয়া জানায়, প্রতিক্রিয়া মানে সেটা ভালো না খারাপ জিনিস হতে ঠিক হতে পারে, বইয়ের ক্ষেত্রে অবশ্যই আপনি পড়ে রিভিউ দিবেন, সেটা আপনার দৃষ্টিতে যেমনটা সেমন মানে তেমনটাই, সেটা পক্ষে যেতে পারে না মানে বিপক্ষেও যেতে পারে, তার প্রতিক্রিয়ার দরকার আছে। একটা বই পড়ে সে বই থেকে আপনি কি শিখলেন, কি জানলেন, অথবা বইয়ের কি কোন কোন তথ্য আপনার কাছে মনে হলো যে এটা বিতর্কিত তথ্য, এই নিয়ে আলোচনা হতে পারে, সমস্যা নেই, ওয়েলকাম। আপনি যে কোনো রেফারেন্স দিয়ে আমার রেফারেন্সের পাল্টা যদি আপনি তুলে ধরতে পারেন, আপনি ওয়েলকাম। তো আমি পাঠাতে বলবো গার্ডিয়ানের বই বেশি বেশি গ্রহণ করে পাঠার জন্য, কারণ গার্ডিয়ান এবার অন্তত 20টি বই বলতে না, 20টি বই বাজারে নিয়ে এসেছে, সো এটা তাদের তারা একটা চ্যালেঞ্জ নিয়েছে। তো আমি আশা করবো আপনার এই গার্ডিয়ানের চ্যালেঞ্জে একজন সহযোগী হিসেবে আসেন। আমরা তো পাঠকদের উপরই ভরসা করি, পাঠকদের দুঃসাহস দেখেই আমাদের সাহস বনি, আপনাদের পাঠকরা কিন্তু দুঃসাহসী, আসলে আসলে দুঃসাহসী এবং দুঃসাহসী ভাবে আমাদের, আপনাদের পাঠক শুধু পাঠক না, আপনাদের মানে ভয়ঙ্কর পাঠক, মানে একদম ফ্যান বলা যায়, আমাদের পাঠকগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর, মানে আপনাদের বই এক একজন পাঠক মানে আপনাদের শুধু বইটাই পছন্দ করে না, মনে হয় যেন আপনাদের সবকিছু কেনা পছন্দ করে, ব্যাপারটা হচ্ছে এরকম। ইটস আওয়ার প্লেজার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সেটা গার্ডিয়ানের প্রতি ভরসা রাখার জন্য, আস্থা রাখার জন্য আপনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, সম্মানিত পাঠকদের অনুরোধ করব, প্রথমত গার্ডিয়ানের পক্ষ থেকে আমাদের ইনভাইটেশন, আমরা গার্ডিয়ানের
পাঠকদের একটা ফ্যামিলি মনে করি এবং তাদের জন্য প্রয়োজনীয় বই তৈরির চিন্তা করি। একটা জিনিসে অ্যাসুরেন্স দিচ্ছি আমরা, আমরা বই তৈরি করি চিন্তা করে, মানে একেবারেই একটা বই করা প্রয়োজন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার সামনে সোহেল ভাই আছে, সোহেল ভাইয়ের আগে একটা পাণ্ডুলিপি আমাকে জমা দিয়েছিলেন, আমরা করি নাই, আমরা করি নাই, সামহাও আমাদের কাছে মনে হয়েছে যে এই বিষয়ে আমরা কাজ করেছি অথবা এই বিষয়ে কাজ এখনো প্রয়োজন নেই, ওনাকে আমরা বিনয়ের সাথে না করেছি যে আমরা করবো না। এই পাণ্ডুলিপিটা পাওয়ার পরে আমাদের মনে হয়েছে ইয়েস উই ক্যান গো থ্রু, আমরা এই বিষয়ে আমরা সামনে এগুতে পারি। বইটার পেছনের গল্প হচ্ছে উনি বই লিখেছেন আড়াই বছরে, আমাদের এখানে জমা দিয়েছেন এক বছর হলো, আমরা ছয় মাস ধরে জাস্ট এডিটিং করছি, আমরা গত ছয় মাস ধরে বইটা এডিটিং করেছি। আর একটু ভালো কাজ করতে পারলে ভালো হতো, তো প্রথম সংস্করণ আপনাদের হাতে যাচ্ছে ইনশাআল্লাহ 12 তারিখে, আপনারা পরামর্শ দিবেন, যদি কোনো কারেকশান থাকে, যদি কোনো ডিবেট থাকে, যদি কোনো তথ্য নিয়ে আপনাদের কনফিউশন তৈরি হয় আমাদেরকে জানাবেন, আমরা আমাদের সীমাবদ্ধতাকে স্বীকার করে নিয়েই পথ চলি এবং আমরা ভালো করবো ইনশাআল্লাহ। তো গার্ডিয়ানের স্টলে আপনাদেরকে আমন্ত্রণ, বাংলা একাডেমির সরব্দি উদ্যানের প্রাঙ্গণে 201 এবং 202 নাম্বার স্টলে আপনারা আসবেন, আমাদের বইগুলো সংগ্রহ করবেন, আমাদের পরামর্শ দিবেন। আপনারা সকলে জন্য আমাদের জন্য দোয়া করছি, সোহেল ভাই সর্বশেষ পাঠকদের জন্য কিছু বলে শেষ করবেন। পাঠকদের কাছে আমার যেটা বলার সেটা আমি একটু বলেছি যে পাঠকরা গার্ডিয়ানের যে স্টল আছে, আমি আশা করবো যে আপনারা গার্ডিয়ান স্টলে যাবেন এবং আপনাদের পছন্দের বই আপনারা কিনবেন এবং প্রতিক্রিয়া জানাবেন, প্রত্যেকটা বই কেনার পর বা কেমন লাগছে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানাবেন। তাহলে মানে এই যে তথ্যটা, বই ভালো বইয়ের তথ্যটা মানুষের কাছে পৌঁছে যাবে। অনেক সময় ভালো বই মার্কেটে থাকে কিন্তু মানুষের কাছে তথ্যটা যায় না, যে কারণে মানুষ কোনটা কোন বইটা পড়ে আসলে কি জানতে পারবে এটা বুঝতে পারে, অনেক সময় তথ্যের প্রাচুর যে খারাপ বইও কিনতে হয় রাইট, এটা হয়। তো এটা যেন না হয়, মানে আপনি গার্ডিয়ান থেকে বই কিনে বইটা বইটা নিয়ে একটা ভালো হলেই আপনি পজিটিভ কথা বলবেন, আর যদি মনে হয় যে বইটা আউটলেস সেটাও বলবেন, সেটাও বলবেন, পাঠক প্রতারিত আর না প্রতারিত সে অপশনটাও আছে। আর গার্ডিয়ানের ফেসবুক পেজে গিয়ে আপনারা রিভিউ দিবেন, রিভিউ মনে যদি হয় যে ওস্ট কিছু হচ্ছে নেগেটিভ রিভিউ দিবেন, আর ভালো কিছু হলে অবশ্যই উৎসাহ জানাবেন। বিশ্বাস করুন আমরা প্রত্যেকে ফিডব্যাক প্রিয়, আপনারা ফিডব্যাক দিলে আমাদের ভালো লাগে, আমাদের কাজ এই যে সারাদিন না আমরা সকাল, আমাদের পুরো টিম বাইরে যারা আছে এখন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউ কাজ করছে। যখন আপনারা কোনো একটা বই নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন, আমাদের ট্যাগ করেন, আমাদের পেজকে ট্যাগ করেন, ভালো বলছেন, ভীষণ ভালো লাগে। কেউ একজন আমাদের বই নিয়ে নেগেটিভ সমালোচনা করলে আমরা সেটাও খুব শক্তিশালীভাবে আমাদের মাথায় ইম্প্যাক্ট পড়ে, আমরা অ্যানালাইজ করি, আমরা বসি চিন্তা করি। তো এই নিয়ে একটা প্রকাশনা জগৎ একটা বুদ্ধিভিত্তিক রেভলিউশন হচ্ছে, বিলিভ মি তরুণরা, আপনি যার সামনে কথা বলছেন, যাকে যাকে নিয়ে আমি কথা বলছি তিনি একজন তরুণ, আমরা পাবলিশ করছি আমিও একজন তরুণ, আমরা কী বা জানি, বাট আমাদের ইন্টেনশন আছে, ইমোশন আছে, আমরা একটা সাহিত্যিক পুনর্জাগরণ, একটা একাডেমিক পাটাতন তৈরির চেষ্টা করছি, যেখানে দাঁড়িয়ে একটা সুন্দর সমাজ, একটা শক্তিশালী বাংলাদেশ নির্মিত হবে। তো তা একটা ভালো সমাজ নির্মাণের জন্য একাডেমিক ডিসকোর্সটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই পাটাতনটা আমরা নির্মাণ করার চেষ্টা করছি। সমাজের বিভিন্ন মানুষরা বিভিন্ন কাজ করছে, প্রত্যেকের স্বস্ব কাজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা একাডেমিক জায়গায় কাজ করছি, দিস ইজ নট দ্য হোল থিং, পলিটিশিয়ানরা পলিটিক্স করছে, বিজনেসম্যানরা বিজনেস করছে, সোশ্যাল লিডাররা সোশ্যাল অ্যাফেয়ার্স করছে, স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছাসেবী কাজ করছে, ডিফারেন্ট শ্রেণী পেশা নিয়েই আমাদের সমাজ। তো গতকালের ভিডিওতে আমি বলেছি, আজকেও বলি যে একটি সমাজ কেমন তা বুঝতে হলে নাকি দুটি জিনিসে দেখতে হয়, একটা হচ্ছে যে তাদের হোটেলগুলোতে কোনো একটা দেশ কেমন তা বোঝার জন্য তাদের হোটেলগুলোতে যেতে হয় যে তারা কি খায়, তাদের রুচি কেমন, অভ্যাস কেমন, আর তাদের বুকশপগুলোতে যেতে হয় তারা কি পরে। তো আমরা আমাদের বুকশপে গিয়ে কি দেখবো, আমাদের হোটেলগুলোতে গেলে আমরা তো আলুভর তাক খাই আর ডিম পোস্ট করে খাই, আমাদের তো বুকশপ নেই, আমাদের বাংলাদেশে হাজার হাজার বুকশপ হবে ইনশাআল্লাহ। তো বুকশপ তো আর হয়তো ফিজিক্যাল বুকশপের প্রয়োজন নেই, এখন প্রতিদিন আমাদের অনলাইন বুক সেলারগুলো একটা একটা প্রতিটা বাড়িতে বুক স্টোর করে দিচ্ছে, তো দ্যাটস আওয়ার অ্যাচিভমেন্ট, এটা একটা দিক। দু নম্বর, আমাদের একটা অহংকারের জায়গা আছে বাংলা বাংলা একাডেমি জাতি হিসেবে, আমাদের তো অনেক ব্যর্থতা, বাট কিছু কিছু জায়গা আছে যেগুলো নিয়ে আমরা একটু সত্য কথা বলতে পারি, একটু বলতে পারি ইয়েস উই হ্যাভ সামথিং। বাংলা একাডেমির বই মেলা তেমন একটি বই মেলা, সেখানে লাখো মানুষের জমায়েত হয়, হাজারো পাবলিশার্স সেখানে গিয়ে জমায়েত হয়,
হাজারো লেখক, অনুবাদক, প্রকাশক, সেখানে একটা মিলন হয়, একটা মিথস্ক্রিয়া, ইন্টেলেকচুয়াল মিথস্ক্রিয়া হয় যেখানে। তো আমাদের সোহেল ভাইরা আসবেন, তরুণ লেখকরা আসবেন, সিনিয়র রাইটাররা আসবেন, আপনারাও আসবেন, আপনারা আমাদের বই নিয়ে কথা বলবেন, আমাদের কাজগুলো নিয়ে কথা বলবেন, লেখকদের বইগুলো নিয়ে কথা বলবেন, তাদের স্পেসিফিক পয়েন্ট ধরে ধরে ইনবক্সে আপনারা জানাবেন। তাহলে এইভাবেই একটা সম্মিলিত প্রয়াসের মাধ্যমে একটা ইন্টেলেকচুয়াল এবং সুন্দর বাংলাদেশ নির্মিত হবে। ভালো থাকবেন সকলে, দোয়া করবেন গার্ডিয়ানের জন্য, বাংলা ভাষা সাহিত্যের জন্য, সত্য সুন্দরের সাহিত্যের জন্য। আগামী বাংলাদেশ অবশ্যই সত্যাশ্রয়ের হবে, সুন্দর মননের হবে, নৈতিক বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।